হাঁ মাখার কথা শুনলেই না মনে যেন জিভে জল চলে আসে। হ্যালো ফ্রেন্ড, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্বপ্নপূরণ ব্লগে। তোমাদের অনেক ভালোবাসা জানিয়ে তোমাদেরকে সাথে নিয়ে আজকের ভিডিওটা শুরু করছি। তোমরা সবাই কেমন আছো? আশা করছি খুবই ভালো আছো, আর আমরাও ভীষণ ভালো আছি। মানে বুঝতেই পারছো, বাবার বাড়িতে এসেছি, ভালো তো থাকতেই হবে, তাই না? তো আজকে হচ্ছে শুক্রবার, আর এখন ওই 10:30 মতো বাজে। তো আমার স্নান দান সব হয়ে গেছে, ঘুম থেকে উঠেছি, বেশিক্ষণ হয়নি, ওই 9:30 কি 9:30 থেকে ঘুম থেকে উঠেছি। উঠে স্নান করে এসে দেখি মায়ের রান্না অর্ধেক হয়েছে আর হয়নি। তো আজকে না হঠাৎ করে সেই ছোটোবেলার মতো খেতে ইচ্ছা করলো। মানে ছোটোবেলায় যখন স্কুলে যাওয়ার সময় হতো না, মানে মা সেই গরম ভাত অর্ধেক মানে ফুটন্ত তরকারি কড়াই থেকে নামিয়ে দিত আর ভাত দিত গরম গরম, সেই যে একটা স্বাদ, তো সেটাই আজকে খেতে ইচ্ছা করলো। তো রান্না কমপ্লিট হয়নি, তো গরম গরম ভাত, ধোয়া ওঠা, মাছ ভাজা, আর হচ্ছে ঝিঙে দিয়ে মাছের মাথা দিয়ে একটা তরকারি হয়েছে, আর হয়েছে পাট শাক মাছের মাথা দিয়ে। তো এটাই এখন আমি খেয়ে নেবো। উফ, কী যে স্বাদ, কী বলবো তোমাদের, মানে প্রচণ্ড তৃপ্তি করে খেলাম। আর আমার জানো তো একটা জিনিস কি, আমি রান্না করব কিন্তু বেড়ে যদি কেউ দেয় না সেটা যে আমার কী ভালো লাগে। তো দেখো সবাই আমাকে ছেড়ে খেয়ে নিচ্ছে, আমাকে আমার ছেলে কেউরা কেউ ডাকলো না খাওয়ার জন্য, সবাই খেয়ে নিচ্ছে। আর দেখো পিসি এসছে, একটু আগে আসলো পিসি, আর এই হয়েছে রান্না মায়ের। আমি তো খেলাম দেখলে ওই কি বলে পাট শাক আর ঝিঙে, ঝিঙে আর হচ্ছে পাট শাক দিয়ে আমি খেলাম, আর ওই যে আলু আর ডাটা দিয়ে মাছের ঝোল হয়েছে, সেটা তো আমি হয়নি তখন, আমি যখন খেলাম তখন, পরে খাবো আবার। এই যে দেখো তোরা সবাই খেতে বসেছে, আর শোনা ওই ঘরে টিভি দেখছে বসে বসে। দেখো সোনারও খাওয়া হয়ে গেছে, আমারও খাওয়া হয়ে গেছে, মানে ভাত হওয়ার সাথে সাথে আমি আর সোনা খেয়ে নিয়েছি। আর দেখো এই যে বাবল চোরাচ্ছে সোনা, কালকে মৌ কিনে নিয়ে এসছে পুচকার জন্য, মানে সোনার জন্য কিনে নিয়ে এসছে কালকে, তাই এই যে কালকে থেকে উড়িয়েই যাচ্ছে বাবলস। তো যাই হোক চলো, এখন কোনো কাজ নেই, কি করব জানি না এখন, তো চলো দেখতে থাকো, যাই করি না করি অবশ্যই তোমরা দেখতে পারো। দেখো এই যে খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন হচ্ছে আম মাখা হবে, মাসি এখন আম কাটছে, আম মাখা খাবো। ওই যে দেখো পিসি এক ব্যাগ আম নিয়ে এসেছে, পিসিদের বাড়ির গাছের আম এগুলো। আমি সে বেল দুইটা কাক বাইতে অগবাইতে নিয়ে যাবি দুইটাই বেল না তোরা রেখে দেখা। তো এই দেখো বেল নিয়ে এসছে পিসি, পিসির গাছের বেল, তারপরে আম নিয়ে এসছে, রয়েছে। তো এই যে এখন আম মাখা খাবো, আর আজকে না রোদ ওঠেনি একদমই। দেখো রোদ উঠলে গরম পড়লে আম মাখা খেতে বেশি ভালো লাগে, কিন্তু কি করা যাবে, পিসি নিয়ে এসছে এই যে। তো চলো এখন মাসি আমটা মাখবে, মানে ছুলে নিচ্ছে অনেকগুলো, সবাই খাবো আমরা, ওই জন্য অনেকগুলোই মাখবে। দেখো ভেবেছিল প্রথমে আচার দেবে, কিন্তু না আমটা এত মিষ্টি না, এই মিষ্টি আমে না আচার ভালো লাগবে না, টক আম ছাড়া আচার ভালো লাগে না। মাসি আচার দিতে চেয়েছিল, রোদে যে আচার দেয় সেই আচার, কিন্তু আমি বললাম না, আমি খেয়ে দেখলাম আমগুলো, জানো তো খুবই মিষ্টি, সে কাঁচা মিঠা আমগুলো না এইগুলো, আর টক আম ছাড়া আচার ভালো লাগে না, ওই জন্য এই আম হচ্ছে এখন মাখা খাবো। আর ওই যে দেখো আমার আম মাখা খাবি, আম মাখার কথা শুনলেই না মনে যেন জিভে জল চলে আসে। তো যাই হোক আজকে ঝাল ঝাল করে আম মাখা খাবো। তো মাসি আম মাখছে, ভাবলাম তোমাদের সঙ্গে শেয়ার করি আম মাখাটা। আর আমাদের কিন্তু গ্রামের ভাষা এইটাই, তোমরা কিন্তু কিছু মনে করো না, আমাদের মানে গ্রামের যে মাতৃভাষা এটাই হচ্ছে আমাদের গ্রামের ভাষা। তো যাই হোক দেখো মাসি বেশ করে কাঁচা লঙ্কা দিয়ে, আর হচ্ছে এর মধ্যে কাসুন্দি পড়বে, তারপরে নুন চিনি, উফ, আমি রাত্রেবেলা এডিট করছি, আমার না জিভে জল চলে আসছে, তোমাদের যেন জিভে জল না চলে আসে, ঠিক আছে?
তো এই যে আম মাখাটা, উফ কি যে টেস্টি হয়েছিল কি বলবো তোমাদের। আর অনেক দিন পর এরকম আম মাখা খেলাম, কারণ বুঝতেই পারছো ওখানে একা একা, আর এইসব মাখামাখিগুলো না একা একা দেখবে ভালো লাগে না, সবাই অনেকজন সাথে থাকে, অনেকজন মিলে যদি মানে খাওয়া হয় না তাহলে বেশি ভালো লাগে দেখবে। তো আজকে সবাই রয়েছে, তাই মাসিকে আমি বললাম মাসি আমটা মাখ, আর মাসি না একটু মিষ্টি হয়ে গেছে আমটা বেশি, আর মিষ্টিটা না আমার অতটাও ভালো লাগে না, একটু ঝাল হবে একটু টক হবে তাহলেই না ভালো লাগবে, তাই না? আমার সোনা এত পাকা হয়েছে কি বলবো তোমাদের, তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো। তো কি হয়েছে বলো তো, মাসি এই যে কলা পাতায় করে দুই হাত দিয়ে না আম মাখাটা দিল সোনাকে, সোনা বলছে দিলুন তুমি কি আমার ভাত কাপড়ের দায়িত্ব নিলে? আসলে ভাত কাপড়ের সময় দেখো না ওরম করে দেয় মানে একজন আরেকজনের হাতে, তো ওটাই ওর মনে হয়েছে জানো তো, এত পাকা না কি বলবো আমার ছেলেটা। তো যাই হোক, আর কি বলো তো এই যে এতগুলো আম না পিসিদের গাছ পড়ে গেছে জানো তো, গোড়া থেকে গাছটা পড়ে গেছে, ওই জন্যই পিসি এতগুলো আম নিয়ে এসেছে, আর কিছুটা ওই বাড়িতে নিয়ে যাবে আর কিছুটা আমরা রেখেছি। তো যাই হোক, আমাদের আম মাখা খাওয়া কমপ্লিট। কি মনে হচ্ছে নতুন করে বিয়ে করবো নাকি, বিয়ের কোণে সেজেছি? আসলে না, কি হয়েছে বলো তো, নতুন শাখা কলা পরেছি আজকে, তো শাখা কলা পরার সাথে সাথে মনে হলো যে হাতটা যদি একটু মেহেন্দিতে ভরা যায় বেশ কিন্তু লাগবে, তাই না? আর টুলোকে বললাম যে টুলো আমাকে একটু মেহেন্দি পরিয়ে দে না, বেশ দেখো হাত দুটো কিন্তু মনে হচ্ছে যেন নতুন কোণে, মানে সবে বিয়ে হবে হবে এইরকম। আমার কিন্তু ভীষণ ভালো লাগছে, তোমাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও, ঠিক আছে? আর ভাবলাম যে তোমাদের সঙ্গে তো অবশ্যই শেয়ার করা উচিত। তো দেখো এই যে শাখা পড়েছি, সত্যি কিন্তু লাগছে, তাই না? মা তো আমাকে বলছে দেখ তোর হাত দুটো এরকম লাগছে, মা পাশে শুয়ে রয়েছে জানো তো। তো যাই হোক চলো দেখতে থাকো। হুম হুম হুম, তো ফ্রেন্ড দেখো এই মেহেন্দির চক্করে আমি এখনো ভাত খাইনি, এখন তিনটে সাড়ে তিনটে প্রায় বাজতে যায়, তো খিদে পেয়েছে প্রচণ্ড ধরে, মানে তোতলাচ্ছে খিদের চোটে, প্রচণ্ড জোরে খিদে পেয়েছে। আর মেহেন্দি দেখো আমি আর রাখলাম না, আমার খুবই খিদে পেয়েছে ওই জন্য তুলে দিলাম। এটা অবশ্য পরে আরও রং হবে, অনেকটাই হয়েছে, পরে তোমাদের দেখাবো, এটা আস্তে আস্তে রং হবে। তো যাই হোক চলো, এই যে এখন শুধু তরকারি দিয়ে খাবো, তখন তো অনেক তরকারি মানে শাক তারপরে কি ঝিঙে ফিঙে ওইসব দিয়ে খেয়েছি, এখন এই শুধু তরকারি দিয়ে খাবো, মাছের ঝোল দিয়ে, আলু ডাঁটা দিয়ে মাছের ঝোল করেছে মা আর পটল এই দিয়ে। তো চলো খেয়ে নিই, এখন খিদে প্রচণ্ড জোরে পেয়েছে। দেখো আমরা চপ খেতে যাচ্ছি, চপ আনতে যাচ্ছি, এই যে সোনা আমাদের চপ খাওয়াবে, বাবা তোর মানি ব্যাগটা দেখা, এই দেখো সোনা এখন আমাদের চপ খাওয়াবে। না এই দিদি এই দোকানে পাওয়া যায় নাকি, তাহলে আনবার করে। তো চলো এই যে সামনেই চপের দোকান, তোমাদের দেখাচ্ছি চপের দোকানটা ব্যাক ক্যামেরা করে। ও ওই যে দেখো দোকানে মা হচ্ছে জিনিসপত্র দিচ্ছে, আমাদের দোকান ওইটা, আর সামনে দেখাচ্ছি তোমাদের চপের দোকান। ওই দেখো চপের দোকান, বাইক দাঁড় করানো রয়েছে, ওইটা হচ্ছে আমাদের এখানকার চপের দোকান। হ্যাঁ নিয়ে গেল একটু আগে নন্দী, নিয়ে গেল নন্দী। চলো দেখি কি কি চপ আছে, কেন বন্ধ করবো। তো চলো দেখি, এখানে চাও বিক্রি হয়, চা পাঁপড় তারপরে গরম নাকি রে শান চপ, কেমন জানলাম। আর কি আছে, আর কি চপ? আলুর চপ খালি। তো এই দেখো আর শুধু আলুর চপ আছে, দেখি ঘুগনি ধা, ঘুগনি খাবি বাবা ঘুগনি আর হচ্ছে চপ ভেজে। চলো কি কি নেই নানি নিয়ে নিই, তারপরে তোমাদের সঙ্গে শেয়ার করছি কি নিচ্ছি না নিচ্ছি। তো ফ্রেন্ড দেখো আমরা চলে এসেছি চপ আর হচ্ছে ঘুগনি নিয়ে, আর কিছু হয়নি, শুধু হয়েছে আলুর চপ আর ঘুগনি। এই যে আলুর চপ তুলোকে আর আর হচ্ছে সোনাকে দিয়ে দিয়েছি, আলুর চপ দিয়ে ওরা ঘুগনি দিয়ে খাবে। আর আমি মৌকে বললাম, মৌ আসলো এইমাত্র, মৌ কম্পিউটারে গেছিলো এইমাত্র আসলো, আমি বললাম কটা মুড়ি মাখ, তো মুড়ি দিয়ে চপ দিয়ে খাবো। যেখানে আসে আমার নাই মুড়ি, এখানে আমার মোয়ের মাসির আর হচ্ছে মায়ের চপ, সোনা খাওয়ালো চপ, ওরা দুজন এখন এখানে বসে খাচ্ছে। আর কি বলতো বাইরে বসে রয়েছি, আর বাইরে না খুব একটা আলো নেই, তো ওই জন্য আমরা এই চার্জার লাইটটা দিয়ে আর কি দেখাচ্ছি, বন্ধ করে দেবো আবার, হাওয়া আসছে বাইরে খুব সুন্দর ফুরফুর করে,
তো ওই জন্যই এটা আর কি, মানে ওই জন্য আর কি বাইরে বসেছি এটা আর কি, না ওই জন্য আমরা বাইরে বসেছি। তো যাই হোক, মুড়িটা মাখা হোক। আর এই যে দেখো টফি, টফি ঘুরে বেড়াচ্ছে এখান দিয়ে। এই যে টফি কিন্তু আমাদের বাড়ির না, জানো তো, আমাদের ওই আমার ওই পাশের জেঠু বাড়ির টফি, কিন্তু টফি আমাদের বাড়িতেই থাকে সারাক্ষণ। এই যে, তো চলো এখন হচ্ছে মুড়িটা মাখা হোক, তারপরে খেয়ে দে, তারপর আবার তোমার সঙ্গে কথা বলি। ভালো বাবা চপটা। আর দেখো সোনা কি হারে ঘামছে, হাওয়া আসছে তাও ঘামছে সোনা। তো এই দেখো মৌ মাখছে মুড়ি, মৌয়ের মুড়ি মাখতে মাখতে আমার চপ মনে হয় কি বলবো, চপ একেবারে ব্যাং হয়ে যাবে সুটকি। এই যে দেখো পেঁয়াজ কেটেছে, এই কি সুন্দর একটা গন্ধ বেরিয়েছে গো বাড়িতে, না বাড়িতে যেন সব জিনিসে একটা আলাদাই গন্ধ, আলাদাই একটা মানে কি বলবো। এই যে দেখো এই মুড়ির, এই যে আলু পেঁয়াজ আর লঙ্কার থেকে মুড়ির থেকে একটা যে কি গন্ধ বেরোচ্ছে কি বলবো তোমাদের। আর এই যে এইটুক সা ভগবান, থাক থাক থাক। দেখো মাসি চা করলো, আমি লিকার চা করতে বললাম একটু, তো চা করলো, চা মাসি চা করলো, গরম গরম চা আর মুড়ি মাখা। আর এই যে চানাচুর, চানাচুর বলছে মুড়ি মাখা, আর ওই যে চপ দে না, দে যেটা দিলে চপ আছে নাকি দেখ না, তারপরে আনবি, আছে নাকি দোকানে, দে কটা চানাচুর, কিপটের মতো চানাচুর দেশ, আর কটা দে। ঠিক আছে চলো এখন আমরা মুড়ি মাখা আর চপ। তুই খাবি না এতগুলো মুড়ি, আমি একলা খাম, মানে দুই মাসি খাবো। তো চলো বাইরে যাই, রান্নাঘরে গরম লাগছে। এই আমাকে চপ আবার এই খাই নিল না তো টফি, আয় টফি যা যা, চপটা এখানে রেখে চলে গেছি, তো খাইনি আছে চপ। তো ফের চলে এসেছি রান্নাঘরে, তো এখন হচ্ছে খাওয়া দাওয়া করবো, এখন ওই 10:30 মতো বাজে, সবার খাওয়া হয়ে গেছে, আমি আর মৌ এখন খাবো, আসলে খেতে চাইনি, আমি ঘুমিয়ে পড়েছিলাম, তো ঘুম থেকে মা ডেকে তুলো বলো খেয়ে তারপরে শো, তো ওই জন্য চলে এসেছি রান্নাঘরে, ডিম ভেজে নিচ্ছি, তরকারি ফরকারি কিছু নেই আর শেষ হয়ে গেছে তরকারি, আর তুমি তো রাতে আর কি রান্না করেনি, বাবা ছিল না, বাবা বাড়ি থেকে খেয়ে এসছে ওই জন্য, তো এই দিয়ে এখন আমি আর মৌ খেয়ে নেবো। তো চলো আজকের ভিডিওটাও এখানেই শেষ করে দেবো, আজকের ভিডিওটা তোমাদের যদি একটুও ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিও, আর যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছো তারা পেজটিকে অবশ্যই ফলো করে দিও। তো চলো আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি, দেখা হচ্ছে আমার নেক্সট ভিডিওতে, তখন তোমার সব ভালো থেকে সুস্থ থাকা, সব থেকে গুড নাইট।